নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আর শেয়ার করব দক্ষিণ ভারতীয় একটা খাবার, কোসাম্বরি। এটা স্যালাড হিসাবে খাওয়া হয়, জলখাবার হিসাবে এটা আপনারা নিতে পারেন, এছাড়া যে কোনো খাবারের সাথে সাইড ডিশ হিসাবে এটা আপনারা খেতে পারেন। এটা কিন্তু একটা হাই প্রোটিন খাবার, এটা যে কোনো ব্রত পালনে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। সামনে নবরাত্রি আসছে, নানান রকম পুজো আর্চা আসছে, তাই সাইড ডিশ হিসাবে যে কোনো দিন আপনারা ট্রাই করতে পারেন। এই খাবারের মূল উপকরণ হচ্ছে কাঁচা মুগ ডাল। মুগ ডালটা আমি ঘন্টা কানেকের জন্য ভিজিয়ে রেখেছিলাম, সুন্দরভাবে ফুলে উঠেছে, আর এর জলটা ঝরিয়ে রেখেছি। এর মধ্যে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে একটা শসা। শসাটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, সঙ্গে নিচ্ছে একটা টমেটো। টমেটোর দানাগুলো বাদ দিয়েছি আর ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা দেব, কাঁচা লঙ্কাটারও কিন্তু আমি দানাগুলো বাদ দিয়ে শুধু কাঁচা লঙ্কাটা নিয়েছি, এর ফ্লেভারটা ভালো লাগবে। এটা ঝাল হবে না, জাস্ট ফ্লেভারটা হবে। এই রান্নাতে আপনারা গাজরও কিন্তু ব্যবহার করতে পারেন। 1 ইঞ্চি আদা খুব মিহি করে কুচিয়ে নিলাম। স্যালাডটা তৈরি করা এমন কিছু ব্যাপার না। মুগ ডালের মধ্যে শসাটা দিয়ে দিলাম, টমেটোর কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার কুচি দিলাম, এর মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে ফ্রেশ নারকেল। নারকেল আমি বেশ খানিকটা দিয়েছি, আর সঙ্গে দিলাম ধনে পাতার কুচি, স্বাদ মতো নুন দিলাম। এবার এই যে উপকরণ আমি মেশালাম সেগুলো সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই স্যালাডটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, চটপটা, কালারফুল, আর স্বাদের কথা না বানিয়ে খেলে তো বুঝতে পারবেন না, সেই জন্য এই স্যালাডটা আপনারা বানিয়ে অবশ্যই খাবেন। এবার একটা ফোড়ন দেব। 1 থেকে 1.5 চা চামচ আমি সাদা তেল দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি সর্ষে, 1 চিমটি হিং। হিংটা হজমে সহায়তা করবে, সর্ষের গন্ধ, সঙ্গে আদা, আর দিতে হবে কারি পাতা। কম আছে, এটা নাড়াচাড়া করে নিলাম। এইটাকে একদম ঠান্ডা করে নেব। ফোড়নটা ঠান্ডা হওয়ার পর তারপরে আমি স্যালাডে ইউজ করব। দেখুন, এবার স্যালাডের মধ্যেই ফোড়নটা মিশিয়ে নিলাম। এই রান্নার মুগ ডাল যেরকম উপকরণের মধ্যে পড়ছে, প্রধান উপকরণ, তেমনি সর্ষেটাও কিন্তু এর মধ্যে প্রধান উপকরণের মধ্যেই পড়ছে, সঙ্গে কারি পাতা, ফ্রেশ নারকেল, এগুলো একদম লাগবেই। এবার আপনারা শসা, গাজর, বিভিন্ন রকম যেসব স্যালাডে সবজিগুলো খায় সেগুলো দিতে পারেন। ভাজা জিরের গুঁড়ো দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ বেদানা। এবার দিচ্ছি ভাজা বাদাম। বাদামগুলো মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে, আর চটপটা হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1/2 লেবুর রস। এটা চটপটা যেরকম হবে সুস্বাদু, আবার হাই প্রোটিনযুক্ত। এক বাটি এই স্যালাড খেলে অনেকক্ষণ পেট ভরা থাকবে। এর মধ্যে আমি হিং ব্যবহার করেছি যাতে হজমের কোনো অসুবিধা না হয়। ভালো করে মিশিয়ে নিলাম। ফলের একটু মিষ্টি ভাব, ফোড়নের গন্ধ, লেবু রসের জন্য চটপটা, সব মিলিয়ে এটা কিন্তু খেতে খুব সুস্বাদু। রেডি হয়ে গেল মুগ ডাল স্যালাড বা কোসাম্বরি। জলখাবারে কিংবা সাইড ডিশ হিসাবে আপনারা এটা নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। স্যালাড পরিবেশন করার পর উপর থেকে নারকেল কোড়া, একটু বেদানা, চিনে বাদাম, এগুলো আমি ছড়িয়ে দেবো, দেখতেও ভালো লাগবে, আর এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু। প্লিজ ট্রাই করবেন আর করে জানাবেন কেমন হয়েছে।